আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সপরিবারে অনেকটা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো গত 3 দিন ধরে আমি কোনো চ্যানেলে ভিডিও আপলোড করি নাই, তো সেক্ষেত্রে কোনো নিউজই আমার কাছে আসে নাই, তো সেক্ষেত্রে আমি ভিডিও মেক করতে পারি নাই। তো আজকে একটা নিউজ আসছে, সেটা কতটুকু সত্য আমি ভিডিওর প্রথমেই বলি, 50-50 রাখতে পারেন। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গাইস, আমরা থাম্বনেলে দেখেছি যে এসপিসির টাকা আমরা মিনিটে মিনিটে তুলতে পারব। তো এই কথাটার মধ্যে কিন্তু একটু অন্যরকম একটাই আছে, যে অনেকে মনে করতেছেন যে এটা সত্য নয়। তো জাস্ট আমি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বিনীতই অনুরোধ করতেছি, কারণ আমি যা বলবো যদি সম্পূর্ণ শুনেন তাহলে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন, এই মাসের নতুন আপডেট এটা বলতে পারেন। এই গাইস ঠিকই শুনেছেন, এই গাইস এই মাসের নতুন আপডেট। তো আলামিন প্রধান স্যার কিন্তু বর্তমানে এখনও জেলে, কিন্তু তিনি বলতেছে যে টাকা দিবে দিবে দিবে। তো কাদেরকে আমরা টাকা দিবে, কাদেরকে টাকা দিবে সেটা হলো, ধরেন আপনি একবারও টাকা পান নাই এসপিসি থেকে, কোনোভাবে একদমই টাকা তুলতে পারেন নাই, তো তাদেরকে দেওয়ার সম্ভাবনাটা তাও 70%, 100% কিন্তু নয়, তো 70% টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে। আর যারা পুরাতন, মানে টাকা 2 বার 3 বার পাইছেন, তো তাদের চিন্তাভাবনা বাদ দিয়ে দেন, কারণ তাদের কোনোদিনও টাকা দিব না, কারণ এসপিসি কোম্পানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো এটা তারা চাইতেছে যে, মানে একটু গ্রাহক আটকে রাখার চেষ্টা করতেছে। তো যদি শহরটা মানে হয়ে যায়, মানে এসপিসি শহর আর হাসপাতাল যদি হয়ে যায়, ইনশাল্লাহ এসপিসির অবস্থা ঘুরে যাবে, সমস্যা নাই, এসপিসি থাকতে পারে সারা জীবনের মতো, কারণ তাদের আয়ন্নটা উন্নতিটা তখনই হবে, আর তাদের পণ্য বেচা কেনাটাও কিন্তু তখনই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।